সুধী দর্শকবৃন্দ, আশা করি প্রত্যেকেই ভালো রয়েছ। আজকে ক্লাস ইলেভেনের ভোকেশনালের রাসায়নিক বন্ধনের একটি ছোট্ট অংশ সমযোজী বন্ধন বা কোভ্যালেন্ট বন্ডিং সম্পর্কে আমরা জানব, বুঝব। উদাহরণের সাহায্যে আমরা সমযোজী বন্ধন কিভাবে গঠিত হয় সেটাও জানব। এবং তোমরা যদি পূর্বের ভিডিওগুলো দেখে না থাকো, ডিসক্রিপশান বক্সের লিঙ্ক থেকে দেখে নিতে পারবে। আশা করি ভিডিওটি সবার ভালো লাগবে। তাহলে শুরু করা যাক। জ্ঞান লাভের জন্য ভিডিও সম্পর্কিত কোনো মতামত কমেন্ট সেকশানে কমেন্ট করতে ভুলবে না। সমযোজী বন্ধন বা কোভ্যালেন্ট বন্ডিং আমরা রাসায়নিক বন্ধন কাকে বলে জেনেছি, এবং রাসায়নিক বন্ধনে যে পরমাণুগুলো রাসায়নিক বন্ধনের সঙ্গে যুক্ত হয়ে নতুন যৌগ তৈরি করে, সেই পরমাণুগুলোর মধ্যে ইলেকট্রন আদান প্রদান বা ইলেকট্রন গ্রহণ এবং ত্যাগ করা, তার উপর ভিত্তি করেই আমরা বন্ধন তিন প্রকারের জেনেছি, তড়িৎযোজী, সমযোজী এবং অসমযোজী। আমরা আজকে সমযোজী বন্ধন সম্পর্কে জানব। সমযোজী বন্ধন হচ্ছে ইলেকট্রন যুগল নিয়ে কাজ। ইলেকট্রন যুগল কি না, ইলেকট্রন যুগল হচ্ছে দুটো ইলেকট্রন, একটা ধরো এ পরমাণু এবং একটা বি পরমাণু, এ পরমাণুর একটা ইলেকট্রন এবং বি পরমাণুর একটা ইলেকট্রন নিয়ে একটি ইলেকট্রন যুগল তৈরি। যুগল মানে যেখানে দুটি ইলেকট্রন থাকবে নিয়ে যে ইলেকট্রন জোড়, একে বলা হয়। তাহলে ইলেকট্রন জোড় কাকে বলে না, যেখানে দুটি ইলেকট্রন দ্বারা যুক্ত হয়ে একটি বন্ধন তৈরি করে, সেই দুটি ইলেকট্রনকে একসঙ্গে বলা হবে ইলেকট্রন জোড়, যেখানে একটি আলাদা পরমাণু এবং আর একটা আলাদা পরমাণুর দ্বারা নিয়ে এই ইলেকট্রন জোড়টা তৈরি হবে, সেই ক্ষেত্রে সমযোজী বন্ধন তৈরি হবে। এবারে সমযোজী বন্ধন সম্পর্কে জেনে নেই। তড়িৎযোজী বন্ধনের সম্পর্কে আমরা কি জেনেছিলাম না, যেখানে আয়ন তৈরি হচ্ছে, যেখানে ইলেকট্রন গ্রহণ এবং ইলেকট্রন বর্জনের দ্বারা আয়ন পরিণত হবে, সেই আয়নগুলো পরস্পরের মধ্যে তড়িৎ আকর্ষণ বল দ্বারা যুক্ত হয়ে তড়িৎযোজী বন্ধন তৈরি করবে। সমযোজী বন্ধন যেখানে বলা রয়েছে যে সমতড়িৎ ধর্মী দুটি একই পরমাণু বা আলাদা পরমাণু পরস্পরের সম ইলেকট্রন সমতড়িৎধর্মী দুটি একই পরমাণু বা আলাদা পরমাণু পরস্পরের সমান সংখ্যক ইলেকট্রন প্রদানের মাধ্যমে এক বা একাধিক ইলেকট্রন জোড় গঠন করে উভয়েই সমানভাবে সেই ইলেকট্রন জোড় ব্যবহারের মাধ্যমে যে বন্ধন তৈরি হয় তাকে সমযোজী বন্ধন বলে বা কোভ্যালেন্ট বন্ড বলে। তাহলে সমযোজী বন্ধন কাকে বলে? আমরা বললাম সমতড়িৎধর্মী একই পরমাণু বা আলাদা পরমাণু পরস্পরের সমান সংখ্যক ইলেকট্রন প্রদানের মাধ্যমে এক বা একাধিক ইলেকট্রন জোড় গঠন করে উভয়ই সমানভাবে সেই ইলেকট্রন জোড় ব্যবহারের মাধ্যমে যে বন্ধন তৈরি হয় তাকে সমযোজী বন্ধন বলে। তাহলে ধরা যাক, সমযোজী বন্ধনের উদাহরণের সাহায্যে আমরা বোঝার চেষ্টা করি। যেমন একটি সমযোজী যৌগ হচ্ছে তোমাদের
রয়েছে যেটি সেটা হচ্ছে প্রথমেই আমরা ক্লোরিনের কথা জানি ক্লোরিন অণু আমরা জানি দুটো ক্লোরিন পরমাণু যুক্ত হয়ে Cl2 তৈরি করে Cl2 তে তৈরির ক্ষেত্রে আমরা জানব কি করে ক্লোরিন পরমাণুর মধ্যে বন্ধন তৈরি হচ্ছে ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস আমরা আগেই জেনেছি 2 8 7 এখানে সর্ববহিষ্ঠ কক্ষে তাহলে 7টি ইলেকট্রন রয়েছে সেগুলো যদি জোড় জোড় দ্বারা করা হয় 6টা আমরা এগুলো ইলেকট্রন ডট স্ট্রাকচারের যে প্রথম ইলেকট্রনটা আমরা বিন্দু আকারে প্রকাশ করলাম দ্বিতীয় ইলেকট্রনগুলোকে আমরা ক্রস আকারে প্রকাশ করব যাতে আমাদের বুঝতে সুবিধা তাহলে এর ক্ষেত্রে একটা রয়েছে তাহলে এর প্রথম ক্লোরিনের ক্ষেত্রে একটা ইলেকট্রন বাড়তি রয়েছে দ্বিতীয় ক্লোরিনের ক্ষেত্রে একটা ইলেকট্রন বাড়তি রয়েছে এই প্রথমটার একটা ইলেকট্রন এবং দ্বিতীয়টার একটা ইলেকট্রন যদি নিয়ে নেওয়া হয় তখন দেখা যায় যে ইলেকট্রন জোড়টি তৈরি হলো সেই ইলেকট্রন জোড়টা সমানভাবে যদি এরা ব্যবহার করে তখন দেখা যেতে পারে এরও সর্ববহিষ্ঠ কক্ষে 8টা ইলেকট্রন রয়েছে এবং এরও ক্ষেত্রে এই প্রথমটারও ক্ষেত্রে যদি ওই ইলেকট্রন জোড়কে তারা ব্যবহার করে তখনও দেখা যায় সেখানে 8টা ইলেকট্রন রয়েছে এর দ্বারা বোঝা যাচ্ছে যে এদের মধ্যে ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে ইলেকট্রন প্রদান করে একটি ইলেকট্রন জোড় গঠন করলো সেই ইলেকট্রন জোড়টা সমান ব্যবহার করে তারা অষ্টক পুত্তি লাভ করলো এবং তারা সুস্থিত হলো এবং এটি একটি সমযোজী বন্ধন বা Cl2 একটা সমযোজী যৌগ তাহলে সমযোজী যৌগ সম্পর্কে আমরা জানলাম এরকম আরও কিছু উদাহরণ রয়েছে যেমন H2 যেমন আরও কিছু উদাহরণ রয়েছে তোমার HCl আরও রয়েছে মিথেন CH4 আরও রয়েছে তোমাদের জল অক্সিজেন এগুলো সবই সমযোজী যৌগের উদাহরণ হাইড্রোজেনের ক্ষেত্রে আমরা জানি হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস বহিষ্ঠ কক্ষে একটা একটা করে এর একটা এরা পরস্পর যুক্ত হয়ে যখন একটি ইলেকট্রন জোড় তৈরি করবে সেই ইলেকট্রন জোড় হাইড্রোজেন নিয়ে এর নিষ্ক্রিয় গ্যাস পরবর্তী নিষ্ক্রিয় গ্যাস নিয়নের ইলেকট্রন বিন্যাস লাভ করবে যেখানে নিয়নের সর্ববহিষ্ঠ কক্ষে 2টি ইলেকট্রন রয়েছে HCl এর ক্ষেত্রে H2 Cl এর ক্ষেত্রে তো 7টা আমরা প্রত্যেকেই জানি তাহলে তখনও তাদের মধ্যে কি হবে না ইলেকট্রন জোড়কে এই হাইড্রোজেন এবং Cl এরা পরস্পর ইলেকট্রন জোড়কে নিজেদের অষ্টক পুত্তির ক্ষেত্রে এরা ব্যবহার করবে এবং এদের অষ্টক পুত্তি লাভ হবে HCl যৌগ একটি হলো সমযোজী যৌগের উদাহরণ আশা করি ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি ছোট্ট লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধুদেরকে জানিয়ে দিতে ভুলবে না ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ নমস্কার